সবাইকে ইন্ডিগোলা বা কোম্পানিতে স্বাগত জানাই। সাউথ কলকাতাতে আজকে আপনাদেরকে 2 BHK একটা ফ্ল্যাট দেখাচ্ছি। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 8 ফুট হাইটের একটা উডেন ডোর, আর সাথেই থাকছে আপনার ভিডিও ডোর ফোন। আপনার ভিতরে ঢুকে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন একটা সেফটি চেন, তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন গোদরেজ থেকে দেওয়া লক আর গোদরেজ থেকে দেওয়া একটা ডোর স্ক্রিন। আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা লিভিং স্পেস যেখানে আপনার সোফা রাখার জায়গা পেয়ে যাচ্ছেন, আর এখানে আপনার পেয়ে যাচ্ছেন চার্জিং পয়েন্ট, এখানেও একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তারপরে আপনার এই ঠিক লিভিং স্পেসের উল্টো দিকেই আপনি পেয়ে যাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট, যেখানে আপনি ওয়েল ডেকোরেটেড টিভি ক্যাবিনেট আপনি দেখতেই পাচ্ছেন। আপনারা লিভিং স্পেস ছেড়েই একটু মানে আপনার ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি 4 সিটের চেয়ার আপনি রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনার লিভিং ডাইনিং স্পেসের সাইজ আছে 10 ফিট/15/30। আপনাদের লিভিং ডাইনিং স্পেসের সাথেই আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি, যেটার সাইজ রয়েছে আপনার 4.5/4.5। এবার আপনার লিভিং আর ডাইনিং ছেড়ে আপনার কিচেন এবং বেডরুমের দিকে যাচ্ছি। ঢোকার সাথে সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা 12 ফিট/3 লবি, যার সঙ্গে এখানে একটা লফট পেয়ে যাচ্ছেন, আর আপনার বাঁ হাতেই পেয়ে যাচ্ছেন MCB বক্স। আসুন এবার আমরা লবি থেকে কিচেনে ঢুকছি। আপনারা কিচেনে ঢুকেই দেখতে পাবেন দুদিকে দুটো প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন, একটা রয়েছে আপনার সার্ভিস প্ল্যাটফর্ম আর একটা আপনি পেয়ে যাচ্ছেন কুকিং প্ল্যাটফর্ম। আর এদিকে একটা আপার ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন, নিচে লোয়ার ক্যাবিনেটও আপনি আছে একটা, এদিকেও আপনার লোয়ার ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন একটা, আর এদিকে আপনার ফ্রিজ রাখার জায়গা, আর এদিকে আছে আপনার ড্রাই ব্যালকনি এদিকটা। তো এবার চলে আসুন আপনার কিচেন থেকে আপনার চিলড্রেন্স বেডরুম। এবার আমরা চলে এসেছি আপনার চিলড্রেন্স বেডরুমের মধ্যে, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা বড় লেন্থের ফ্রেঞ্চ ব্যালকনি, আর এইদিকে আপনি পেয়ে যাচ্ছেন একটা ফুল লেন্থের বড় ওয়ার্ড্রপ। দেখুন এই ওয়ার্ড্রপটা স্পেসটা অনেকটাই আছে, অনেকটাই স্পেস পেয়ে যাচ্ছেন আপনি। আর ঠিক আপনার উল্টো দিকে রয়েছে একটা ক্রস ভেন্টিলেশন, আর এই ক্রস ভেন্টিলেশনের পাশেই আপনি পেয়ে যাচ্ছেন একটা স্টাডি এরিয়া, আর উল্টো দিকেই রয়েছে আপনার ওয়াল সাজানোর জায়গা বা বুক শেলফ, এটা করতে পারেন কোনো অসুবিধা নেই। আর এই রুমটার সাইজ হচ্ছে আপনার 10/10। আপনার চিলড্রেন্স বেডরুমের পাশেই পেয়ে যাচ্ছেন একটা কমন টয়লেট, এই ওয়াশরুমটার সাইজ আছে আপনার 4.6/7.5, আর আপনার এখান দিয়ে আপনার লফটের এরিয়াটা পেয়ে যাচ্ছেন। কমন ওয়াশরুম থেকে এবার আসুন আমাদের মাস্টার বেডরুমে। আপনাদের মাস্টার বেডরুমের ভেতরে এদিকে ওয়ার্ড্রপ আর এদিকে ব্যালকনি আর এদিকে ওয়াশরুম ছেড়ে আপনার বেডরুমের সাইজ পেয়ে যাচ্ছেন আপনি 10/10.5, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজ বেড, আর তার অপোজিটে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টিভি ইউনিট, আর তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়ার্ড্রপ আর ব্যালকনি। আপনার মাস্টার বেডরুমের ভেতরেই আপনার বেডের পাশে পেয়ে যাচ্ছেন দুধারে দুটো টেবিল, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম, যেটা সাইজ রয়েছে আপনার 7.5/4.5। মাস্টার বেডরুমে আপনি পেয়ে যাচ্ছেন এই উডের ফ্লোরিংটা, পুরো টাই আপনার উড দিয়ে কাজ করা আছে। আর আপনারা আমাদের এই প্রজেক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন ন্যাশনাল হাইওয়ের একদম উপরে, আর টলিগঞ্জ থেকে আসতে আপনার 15 মিনিট সময় লাগবে, আর আলিপুর থেকে আসতে আপনার সময় লাগবে 20-21 মিনিটের মতো। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফার্স্ট ফেজ অলরেডি কমপ্লিট, তার সঙ্গে আমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজ দুটো ফেজ অলরেডি কমপ্লিট, আমাদের থার্ড ফেজের জন্য বুকিং হয়েছে। তো আসুন এটা হচ্ছে আমাদের থার্ড ফেজ, এটা আমাদের একটা মডেল,
আর এখানে পেয়ে যাচ্ছেন একদম বড় এরিয়া জুড়ে 5 বিঘায় একটা জমি, যেখানে চিলড্রেন্সদের খেলার জায়গা পেয়ে যাচ্ছেন, গার্ডেনিং করার জন্য, হাঁটার জন্য সব জায়গা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ, যেটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা ক্লাব হাউস আছে, থার্ড ফেজেরও সামনে দেখতে পাচ্ছেন একদম ক্লাব হাউস রয়েছে সুন্দরভাবে সাজানো। আমাদের সাথে এতক্ষণ আসার জন্য অনেক ধন্যবাদ। আর যদি এই মুহূর্তে এই ফ্ল্যাটটা নিতে চান, আসতে চান, এই নিচের দেওয়া নাম্বারে আপনারা কল করে নিন। আর আশা করি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।